একে সম্মুখে মারতে এসেছিল, পার্টি অফিস ভাঙলো, পতাকা ভাঙলো, আর খুব বাখান ফাঙ্গনা দিয়েছে, আমাদেরকেও ধাক্কালে দিয়েছে, আর দিয়ে আমাদেরকে খুব চুয়ারি করছে। পুলিশ এসেছে, পুলিশের কোনো ইয়ে করে নেই, কোনো প্রতিবাদ করে নেই। পুলিশকে আমরা পর্যন্ত বলতে গেছি যে কেন করবেন না, কেন কেন খাঁকি প্রশ করে আছেন আমাদেরকে, কি পুলিশের প্রসাদ আমরা দেখে নেবো, করতে পারি না করি। ওটা বিজেপির লোকেরা করেছে, পতাকা ভেঙেছে, গড়ালেছে, পার্টি অফিসকে ভেঙেছে, তারপরে আমাদেরকে টর্চার করেছে, বাগানা বাগানি চুয়ারি করেছে, কোনো কিচ্ছু বলে না পুলিশ আছে, কিচ্ছু ইয়ে লাইনে, তদন্ত লাইনে। কেন কি মনে করছেন, কিসের জন্য করছে? ওরা বলছে যে হচ্ছে তোমরা এখানে এখানে খুলবে কেন, পার্টি অফিস খুলবে কেন, তৃণমূল করবেন কেন, বিজেপি আসবে না। আমাদের একটা কাকিমা লোকের বাড়ি কাজ করেছে, কাজ সেরে আসছে, তাকে বলছে খুব রস হয়ে গেছে, আমি মুখ খারাপ করি বলছি না, আমরা না যাবেন না বলছে, খুব চুলার পর আমরা চাইছি পুলিশ অন্তত অ্যারেস্ট করুক যারা এইসব ঘটনা ঘটাচ্ছে। বিজেপির এই তো? হ্যাঁ, বিজেপির ছেলে, অভিযোগ বিজেপির বিরুদ্ধেই? হ্যাঁ, বিজেপির বিরুদ্ধে। নাম জানা আছে? সুদীপ মালিক আর হেমন্ত বাড়ুই দুজন, এই দুজন মিলে মূলত এই জিনিসটা ঘটেছে।